টেকনিক্যাল সিউলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত ভবিষ্যৎ ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের তো তোমরা এখন অনেকেই জানতে চাইছিলে যে ভোকলেট ক্যান্ডিডেটরা মালদা পলিটেকনিক কলেজের কাটা প্রায় কত গিয়েছে আর এবার কত হতে চলেছে তো সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো যে সমস্ত মালদার ক্যান্ডি মালদার ক্যান্ডিডেটরা আছো এবং মালদাতে অ্যাডমিশন নিতে চাইছো বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মালদা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো গভর্নমেন্টে তো তোমরা এই কলেজটি চুজ করার জন্য কত র্যাঙ্ক লাগবে তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটি স্ক্লিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক কাট অফ র্যাঙ্ক কত দেখাবো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মালদা পলিটেকনিকের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি নিচে স্কল ডাউন করে তোমরা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে ঠিক আছে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি সিট ইনফরমেশান ব্রাউচার র্যাঙ্ক কাট অপের সমস্ত কলেজের লিস্ট তোমরা নিজেরাও চেক করতে পারবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সিট ইনফরমেশান তো তোমাদের কোন ব্রাঞ্চে কত সিট দেখবে তো আমি এখানে দেখতে পাচ্ছি তো আমি গভর্নমেন্ট যেহেতু এটা গভ গভর্নমেন্ট পলিটেকনিক তাই গভর্নমেন্ট দেখব ঠিক আছে তো ইনস্টিটিউট গভর্নমেন্ট পলিটেকনিক হয়ে গেল আর আমি এখানে ইনস্টিটিউট দেব তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে মালদা পলিটেকনিক এই মালদা পলিটেকনিকে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমাদের যে প্রসেসটা সেটা নেবে তো তোমরা মালদা পলিটেকনিকের হচ্ছে এবার ব্রাঞ্চ চয়েস সিলেক্ট করতে হবে যেহেতু আমি সব ব্রাঞ্চেই টোটাল কটি ব্রাঞ্চ পড়ানো হয় অনেক কটা ব্রাঞ্চ পড়ানো হয় তোমাদের এখানে তো সব কটা ব্রাঞ্চের দেখাবো তো আমি অল ব্রাঞ্চ সিলেক্ট করেছি মালদা পলিটেকনিক টো টোটাল এখানে পাঁচটা ব্রাঞ্চ পড়ানো হয় কটা পাঁচটা তো আমি এখানে দেখছি প্রথমে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল সিট থাকে এখানে কিন্তু দেখাচ্ছে না টোটাল সিট থাকে ষাটটা করে প্রতিটা ব্রাঞ্চে ষাটটা করে থাকে তো তোমাদের মালদা পলিটেকনিকে অটোমোবাইল পড়তে চাইলে বাইশ হাজার ছশো আটান্ন র্যাঙ্ক লাগবে জেনারেলদের জন্য এস টিদের জন্য পঁচিশ হাজার একশো বাইশ আর এইসব এগুলো দেখাচ্ছে না এবার মালদা পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল ষাটটি ব্রাঞ্চ থাকে এবং তোমাদের জেনারেল র্যাঙ্ক লাগবে এগারো হাজার আটশো ছত্রিশ এবং এসসি র্যাঙ্ক হচ্ছে চোদ্দো হাজার পঁচানব্বই এবং এস টি র্যাঙ্ক হচ্ছে বাইশ হাজার একশো পনেরো এবার তোমরা মালদা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল ষাটটি ব্রাঞ্চ থাকে এবং তোমাদের জেনারেল র্যাঙ্ক লাগবে এগারো হাজার সাতশো পঁয়তাল্লিশ এবং এস টি র্যাঙ্ক লাগবে চোদ্দো হাজার একশো একুশ এবং এসটি র্যাঙ্ক একত্রিশ হাজার আটশো সাতাশি এবং মালদা পলিটেকনিকে তোমরা দেখতে পাচ্ছ ফুড প্রসেসিং যে ব্রাঞ্চটি আছে ওখানে টোটাল ষাটটি ব্রাঞ্চ থাকে তোমাদের এটা জেনারেল র্যাঙ্ক সাতাশ হাজার তিনশো ছিয়াত্তর এবং এসসি র্যাঙ্ক হচ্ছে এসসি র্যাঙ্ক হচ্ছে একত্রিশ হাজার নব্বই এবং এস টি র্যাঙ্ক এখানে জারি করেনি তো মালদা পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের টোটাল ষাটটি ব্রাঞ্চ থাকে ষাটটি ব্রাঞ্চের মধ্যে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মেকানিক্যাল নিয়ে পড়তে চাইলে জেনারেল র্যাঙ্ক তোমাকে কিন্তু পনেরো হাজার ছশো আশি লাগবে এবং এসসি র্যাঙ্ক হচ্ছে আঠেরো হাজার ছশো ছেচল্লিশ এবং তিন তিন তিরিশ হাজার নয় এসটিদের জন্য তো এই ছিল আজকের এই ভিডিও পরবর্তী ক্যাপাসিটি অর্থাৎ তোমাদের সিট ইনফরমেশান এবং কাটা প্র্যাঙ্ক যে কলেজে চাইবে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো এবং ভিডিওটিকে একটা করে লাইক করবে ধন্যবাদ